লোকসভা ভোটের প্রভাব এবার পড়ল হেয়ার স্টাইলেও। সারা ভারতবর্ষ জুড়ে চলছে লোকসভার প্রচার। বিভিন্ন পার্টির তরফ থেকে বিভিন্ন প্রার্থীরা সকাল থেকে রাত্রি প্রচারে রীতিমতো ব্যস্ত। প্রার্থীর সঙ্গে তাদের দলের কর্মীরাও দেওয়াল লিখন, পোস্টার, ব্যানার এবং অন্যান্যভাবে প্রচার করে যাচ্ছে। তবে সাধারণ মানুষের পিছিয়ে নেই। আজ দেখা গেল মাথার চুল কাটতে সেলুনে এসেছে এক টিএমসি ভক্ত। মাথার চুলের মধ্যে আঁকলো টিএমসি সিম্বল। সে এই দলটাকে এতই ভালোবেসে ফেলেছে, তার সম্মান রাখতে নিজের মাথাতে টিএমসি সিম্বলকে আঁকিয়ে নিল। জোড়া ফুল মাথায় নিয়ে এখন লোকসভা ভোট অব্দি ঘুরবে, এটা প্রচারের নতুন রূপ। পার্টিকে ভালোবাসার জন্য এই প্রচেষ্টা। যে চুল কাটলেন তিনি অবাক, দর্শকরাও অবাক যে এত সুন্দরভাবে নিজের মাথাতেও দলের প্রতীক নিয়ে রাস্তা দিয়ে ঘুরতে পারবে। যে নিজের মাথায় দলের প্রতীক আঁকিয়েছে, তার স্বপ্ন হলো সে যখন দেশে যাবে ভোটের সময় সবাই যেন তার দিকে তাকিয়ে দেখে যে এরকমও চুল কাটা যায়। এই স্বপ্ন নিয়েই সে চুল কাটলো এবং দেশের বিভিন্ন দিকে পাড়ি দেবে ভোটের ঠিক আগেই এভাবেই জানা গেল। দেখতে পাচ্ছেন সেই ছবি, হাওড়া থেকে সেই তৃণমূল ভক্ত, তিনি কিন্তু রীতিমতো তার মাথায় জোড়া ফুল এঁকে নিয়েছেন। দিদিকে ভালোবাসেন? ভালোবাসি। আর কেন করালেন? কেন ইচ্ছা হলো? ইচ্ছা হলো কি? ইচ্ছা হলো করতে? ইচ্ছা হলো। দিদিকে ভালোবাসেন? ভালোবাসি। আর চুল কাটিয়ে যাচ্ছেন? যাচ্ছে, থেকে যাব। দেশে তো সবাই ঘাবড়ে যাবে এরকম চুল দেখে, ওখানে তো এরকম হয় না। দেশের বাড়িতে কি ভাবে কি ভাবে বলবে কি চুল এরকম কে কাটতে বললো? হ্যাঁ, ওটাই ভাববে। তাও এত ভালোবাসেন যে তাও নিজে মানে জোর করে কাটলেন? জোর করে কাটলাম। মানে গ্রামবাসী গ্রামে দেখাবে? দেখাবো গ্রামে। কি দেখাবেন? চুল কাট। লোকসভা ভোট সামনে, তো মানুষের কি এই ইচ্ছেটা জাগছে এখানে এসে কাটিং করাবার জন্য? হ্যাঁ, আজকে যখন আমি মানে এমনি এলেন যে আজকে সামনে লোকসভা ভোট, উনি বললেন যে আমি উনি গ্রামে যাবেন আজকে, ওখানে ওদের গ্রামে যে ভোটের প্রচার হচ্ছে, তো উনি বললেন যে আমি আজকে ভোটের হয়ে আমি কাজ করবো, মা ওখানে আমি ভোটের হয়ে উনি প্রচার করেন। তো আমি যে ওই ভোটের যে লোগোটা উনি বললেন পিছনে বললেন যে করে দিতে, তো আমি চেষ্টা করলাম আজকে অল্প সে অল্প করে যে তুলে ধরার জন্য। Contact 6294-22-9014 or 7501955-104.